বন্ধুরা জুলাই আগস্ট সেপ্টেম্বর এই বর্ষাকালের সিজনে আপনি কোন কোন কাটিং লাগাবেন সাত দিনে সাত থেকে কাটিং লাগিয়ে দিন এটা হচ্ছে একালিপা বা কপার প্ল্যান্ট এটা খুব সুন্দর হেজ প্ল্যান্ট বা বর্ডার প্ল্যান্ট বা আপনি গামলাতে লাগাতে পারেন এই ধরনের ব্লেড দিয়ে শার্প ব্লেড দিয়ে আপনি কাটিং নিয়ে নিন যতগুলো ইচ্ছা আপনাকে খুব সহজ পদ্ধতি দেখাচ্ছি এটা হচ্ছে গাঁদা গাঁদাও কাটিংয়ে খুব ভালো করে লেগে যায় আপনাকে মিডিয়াটা দেখাবো কীভাবে পদ্ধতিতে গ্রো করতে হবে দেখাবো সাত দিনের মধ্যে কাটিংয়ে সবকটা গাছ তৈরি হয়ে যাবে এটা হচ্ছে দোপাটি বালসাম নাম এই ধরনের কাটিংও খুব সহজেই গ্রো করে যায় সাত দিনে আপনাকে রুট দেখাবো মূল দেখাবো শেকড় দেখাবো কত সহজও হয়ে যায় এটা হচ্ছে কলিয়াস কলিয়াসের অনেক ধরনের ভ্যারাইটি পাওয়া যায় বিষ পঁচিশ ধরনের কালার অপশান পাওয়া যায় কলিয়াসে আপনি যে কোনো ধরনের কালার অপশান নিয়ে বন্ধু বাড়িতে বা আত্মীয়র বাড়িতে বা পার্কে গিয়ে এই ধরনের কাটিং নিয়ে এর ভিনকা বা হচ্ছে নয়ন তারা এই ধরনের কাটিং খুব সহজে লাগে আপনাকে দেখাচ্ছি আপনাকে বীজের পিছনে বা চারার পিছনে এত বেশি পয়সা খরচা করতে হবে না এটা হচ্ছে ফিলোড গোল্ডেন ফিলড অনেক ধরনের ফিলডেন যত ধরনের ফিলোড আছে সব আপনি লাগাতে পারেন আর এটা হচ্ছে সিঙ্গোনিয়াম সিমোনিয়াম আপনি কাটিং নিয়ে নিন বর্ষাকালে আপনি খুব সহজে এই ধরনের কাটিং থেকে চারাগুলো তৈরি করেন এটা হচ্ছে রেড সিমনিয়াম আর এর জন্য মিডিয়াম লাগবে মাঠ বালি বালি যে কোনো লাল বালি যেটা মোটা বালি সেটা ধুয়ে নেবেন তিন চারবার ভালো মতো তারপরে দেখুন এই যে তারগুলো লাগানো হচ্ছে ফুলগুলো ছেটে বাদ দিয়ে দেবেন আর নিচ থেকে প্রায় এক ইঞ্চ অবধি নিচে একটা কোনো কাঠি দিয়ে শক্ত কাঠি দিয়ে ছোটো ছোটো ছিদ্র করে নেবেন গর্ত করে নেবেন দেখুন কি করে গর্ত করা হচ্ছে গর্ত করে নিয়ে ওখানে এখানে দেখুন দোপাটি লাগানো হচ্ছে কলিয়াস লাগানো হচ্ছে যত ধরনের আপনার আছে বালিতে তিন চার রকমভাবে ভালো করে ধুয়ে নিয়ে বালিটাকে মোটা বালি তার মধ্যে আপনি গ্রো করে নেবেন আর আপনি খেয়াল রাখবেন বালিতে যাতে সবসময় ময়েশ্চারটা মেনটেন থাকে যদি বালিতে ময়েশ্চার না থাকে জল না থাকে তাহলে কিন্তু গাছগুলো কাটিংগুলো শুকিয়ে যাবে এই যে ধরুন সব কটা লাগিয়ে নেওয়া হচ্ছে আপনাকে রিয়াল দেখাচ্ছি আমি সাত দিনে আপনার কত সহজে রুটিন হয় খুব ভালো রুটিন হয় সব যখন লাগিয়ে দেবেন তো ভালো মতো জল দিয়ে দেবেন আপনি মনে রাখবেন গাছগুলোকে কাটিংগুলোকে রাখবেন সেমিসেড এরিয়ায় যেখানে হালকা আলো আসে হালকা রোদ আসে আর এই দেখুন এই যে সাত দিন পরে আপনাকে রুটিন দেখাচ্ছি এই যে একালিফা একালিফা থেকে বের করা হচ্ছে আপনি দেখুন অবাক করা একটা রুট সিস্টেম দেখুন একদম বল হয়ে গেছে রুটের বল হয়ে গেছে বালিতে দেখুন কি সুন্দর রুট গ্রো করে আপনি এরকম কাটিং লাগিয়ে হাজারো হাজারো কাটিং আপনি বাড়িতে তৈরি করে নিতে পারেন একালিফা আরও আপনাকে রুটগুলো দেখাচ্ছি এই যে দেখুন একালিফার রুট কি সুন্দর কপার প্লেন লিভে কত সুন্দর রুট হয়েছে এরপর আপনাকে গাঁদা দেখাচ্ছি দোপাটি দেখাবো কলিয়াস দেখাবো সবকটা দেখুন কী ধরনের রুটিং হয়েছে দেখুন গাঁদায় রুট দেখুন কত শেকর হয়েছে ভীষণ ভালো সুন্দর শেকর হয়েছে গাঁদায় দেখুন এই ধরনের গাঁদা আপনাকে বিশ থেকে গাঁদা লাগানোর দরকার নেই জুন জুলাই যখন আপনি লাগাবেন যে কোনো গাদার গাছ দিয়ে কাটিং করে নিন বা এখানে দোপাটি দেখুন দোপাটিরও রুট দেখাচ্ছি আমাকে শেকড় দেখাচ্ছি কত সুন্দর শেকড় হয় দোপাটি দেখুন সাত দিনের মধ্যে পুরো শেকরে ভরে যাবে দোপাটি দোপাটি আপনি লাগাতে পারেন বা আপনি কুলিয়াস দেখুন কলিয়াসে আপনাকে দেখাচ্ছি কুলিয়াস তো আপনি মাটিতে বা জলেও আপনি যদি করে নেন কুলিয়াসের খুব সহজেই শেকর হয়ে যায় তাড়াতাড়ি শেকর হয়ে যায় আর আপনার বালিতে যদি লাগান তা শেকরের পরিমাণটা অনেক বেশি হবে পুরো একদম রুট বল তৈরি হয়ে যাবে এই দেখুন কত সুন্দর শেকর হয়েছে সাত দিনের মধ্যে কুলিয়াস লাগান বালিতে আর বালিতে আপনাকে ভিজা থাকতে হবে এরপরে আমরা দেখছি নয়ন তারায় কতখানি রুটিং হয়েছে দেখো সবকটাতে সমান হয় না যদিও কম বেশি নয়ন তারা রুটিন হয়েছে শুরু হয়েছে অল্পটুকু রুটিং হয়েছে বেশি হয়নি আর চার পাঁচ দিন রাখলে নয়ন তারা পুরো রুটিন হয়ে যাবে এখানে আমরা ফিলোডেন্ডনে দেখে নিই ফিলোডেন্ডনে একটা সুবিধা আছে ফিলোডেন্ডনে এরিয়াল রুট যেহেতু হয় সেখানে আপনার এমনিতেই রুট গ্রো করে যায় তো সুতরাং আপনি যে কোনো বালিতে মাটিতে যদি আপনি ফিলোডেন্ডন গ্রো করে দেন বা যদি আপনি জলে গ্রো করে দেন তাহলেও আপনার এই রুট হয়ে যাবে এখানে ফিলোডেন্ডনে একটা চারা বের করছি এখান থেকে রুটিংয়ে এর যে এরিয়াল রুট সহজেই আপনার গ্রো করে প্রচুর রুট হয় বাঞ্চে হয় না কিন্তু রুট লম্বা লম্বা রুট হয় দেখুন কী সুন্দর রুট শুরু হয়ে গেছে আর একটু একটা বাকি আছে সেটা আমি দেখাই সেটা হচ্ছে সিঙ্গোনিয়াম সিঙ্গোনিয়ামের ক্ষেত্রেও আমি দেখাচ্ছি যে কীরকম রুট হয়েছে সিঙ্গোনিয়ামও খুব ফাস্ট রুটিং হয় আর সিঙ্গোনিয়ামও আপনি মাটিতেও ডাইরেক্ট লাগিয়ে নিতে পারেন আপনার কত কিছু বালি যদি না থাকে ডাইরেক্ট মাটিতেও লাগিয়ে নিলেও আপনার চারা খুব সহজেই সিঙ্গোনিয়ামের চারা তৈরি হয়ে যায় দেখুন সিঙ্গোনিয়ামের আপনাকে গাছ দেখাচ্ছি এই ধরনের এবারে আপনাকে যদি এই গাছ গ্রো করতে হয় তো পাঁচ ইঞ্চি গামলায় আপনি থার্টি পার্সেন্ট কম্পোস্ট নিয়ে নেবেন সেভেন্টি পার্সেন্ট মাটি নিয়ে নেবেন আর এটা মিক্সচার বানিয়ে নিন মিক্সচার বানিয়ে নিয়ে আপনি পাঁচ ইঞ্চি গামলা এই ধরনের গাছ একটা করে বসিয়ে নিন আপনাকে দেখাচ্ছি গাছ কীভাবে বসাবেন এই যে দেখুন আর এখানে প্রথমে যেটা দেখাচ্ছি সেটা গাদা গাছ এই যে দেখুন গাঁদা গাছে আপনার ফুল গাদা গাছ প্রায় চার পাঁচ ইঞ্চি গাঁদা গাছ রেডি হয়ে গেছে সাত দিনের মধ্যে যে কোনো ভ্যারাইটির যে কোনো আপনি গাঁদা গাছ ধরনের গাছ যেখান থেকে একটা এরকম বালি দিয়ে ব্লেড দিয়ে সার্প ব্লেড দিয়ে আপনি এই ধরনের গাছগুলোকে কাটিংগুলোকে নেবেন আর তারপরে দেখুন কিভাবে বসাবেন মিক্সচার যেটা হচ্ছে সার আর মাটি দিয়ে যে মিক্সচার আছে সেটা বসিয়ে নেবেন সে মিক্সিটে রেখে দেবো সাত দিনের মতো জল দেবো একদিন পর পর দুই দিন পর পর হালকা হালকা জল দেবো আর সাত দিন পরে আপনি দেখবেন পুরো চারাটা রেডি হয়ে গেছে আর আপনি যে কোনো গামলায় চাইলে পরে বড় গামলায় লাগাতে পারেন এটা একালেফা গাছ কীভাবে বসানো হচ্ছে এই যে বাসানোটা দেখে নিন আর আপনি সেম সেটে রেখে দিন আর এখানে জল দিয়ে দিন জল দিয়ে দেন একদিন দু দিন পরপর জল দিতে হবে আপনার চারা রেডি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন